তো মহতারা আরেকটি জিনিস আমরা আলোচনা করতে খুতবার যে আরবিতে হতে হবে, বাধ্যবাধকতা আছে কি না এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি, সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বোঝানো। জি বোঝানো। ভাষাটা হলো উপকরণ। জি, এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরুহ বলেছেন। আবার আবু হানিফার মতে নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি ওলামায়ে কেরাম, তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত শব্দের বাইরে খুতবা দিতেন না, খুতবা দিতেন না, শব্দে রেখে দিতেন। জি জি জি। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া আজকার জিকির সব সালাতের বাইরে দোয়া আজকার জিকিরের শব্দের পরিবর্তন করেননি। জি, হুবহু গুলো এনেছেন কিন্তু খুতবা গুলো কিন্তু আনেননি, তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য ইবাদত না, এবাদত হলো মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল এবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রসুল উঠে গিয়েছেন এটা যেমন সত্য, হজে যে আরাফাই থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন, এর ভিতরে কিছু আছে এবাদত, কিছু আছে এবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে এবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই আমাদের দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবিদের কর্মের আলোকে, তাবেইনদের কর্মের আলোকে, ফোকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। নসিহত, জি। এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ, আরবি তো করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% আরবি বোঝে, আমরা আরবি তো করব। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে ইবাদত কোরআন তেলাওয়াত করলে তো ভালো, দরকার কিছু আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। জি জি জি। প্রিয় দর্শক বিন্দু, আমাদের সময় শেষ হয়ে এসেছে। আমরা মোহতারমের গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনছিলাম, ইনশাল্লাহ পরবর্তী যে কোনো পর্বে আমরা ইনশাল্লাহ তার কাছ থেকে অন্যান্য আলোচনা সহ এটা শুনবো ইনশাল্লাহ।